কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতে নগর হাই স্কুলের টয়লেটে বোমা বিস্ফোরণ এই বিস্ফোরণে গুরুতর আহত পঞ্চম শ্রেণীর এক ছাত্র বুধবার দুপুর নাগাদ কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতে মুসলিম মিয়ার ছেলে তাইফুর রহমান নগর হাইস্কুলের পুরনো বিল্ডিং এর পরিত্যক্ত টয়লেটে গিয়ে একটি ব্যাগ দেখতে পায় কৌতূহল বসত সে ব্যাগটি খুলতেই দেখতে পায় পাঁচটি বোমা সেখানে তখন সেই এগারো বছরের বাচ্চা ছেলেটি এটা কি দেখার প্রলোভনে হাতে নিয়ে মাটিতে ফেলতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে সাথে সাথে তার হাতে এবং মুখে বোমার বিস্ফোরণে কারণে পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে যায় এই বোমা বিস্ফোরণের পর বাঁচার জন্য চিৎকার শুনে নগর হাই স্কুলের শিক্ষকরা ছুটি গিয়ে দেখতে পান মাটিতে লুটিয়ে পড়েছে সেই বাচ্চা ছেলেটি তড়িঘড়ি তাকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা করে জিবিপি হাসপাতালে পাঠায় অন্যদিকে কলমচৌড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে কিন্তু এই দেশি বোমাগুলো উদ্ধার করতে সক্ষম হয়নি পুলিশ খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে সেই ব্যাগটির মধ্যে মোট পাঁচটি বোমা ছিল কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতের শাসক দলের উপপ্রধান গিয়াসউদ্দিনের অভিযোগ এসব কাজের সাথে জড়িত বিরোধী দলের কিছু সন্ত্রাসীরা এর গুন্ডা বাহিনীরা বিজেপির বাড়িতে বোমা বিস্ফোরণের জন্য এই দেশি বোমাগুলি তৈরি করে কিন্তু বিজেপি সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর সিপিআইএম এর ঘাটি কলসিমুড়া এলাকার সিপিআইএম এর বাহিনীরা বেকায়দায় পড়ে যায় আর এই কারণেই হয়তো এই বোমাগুলো রাতের অন্ধকারী পুরনো স্কুল বিল্ডিংয়ের পরিত্যক্ত টয়লেটও রাখা হয়েছে আমি আইসে যেটা অত দেখলাম আর কি একটা ব্যাগ আছে ভিতরে একটা টয়লেট টয়লেটের ভিতরে এই ব্যাগটা ব্যাগটার ভিতরে আমি যেটা দেখছি এখানে চারটা বোম বর্তমানে আছে এই চারটা বোম আমরা ইলেকশনের আগে আমরা ট্যার পাইছি যেটা বিরোধী দল তারা স্পষ্টভাবে মানে অত কথাবার্তা বলছে যে নগদ এই পাঁচটা বাড়িতে পাঁচটা বোম ফুটাবে তো এটা আমরা বহুবার চেষ্টা করছি রাত্রে দিনে এটা কোন জায়গায় আছে আমরা কোনো জায়গায় আমরা খুঁজে এই জিনিসটা আমরা পাইছি না একটা গরিব ছেলে আজকা এখানে আসার পরে অত মনে হয় খুব সম্ভবত দেখছে ব্যাগের ভিতরে কি আছে তো দেখতে গিয়ে দেখা গেছে কি তাই একটা কি আছে অত হাতি নিছে হাতি নিয়ে লারা দিছে কষ্ট বিরাট বড় একটা আকারে গাছ হয়ে গেছে গা তো আমরা সন্দেহ যেটা অত এটা বোম এটা কারা করতে পারে এমন আপনার মনে হয় হ্যাঁ বিরোধী যারা আছে এবং যারা নেতৃত্ব দেয় এই কলসুমুরাতে বিরোধী দলে তারাই এটা এখানে আনছে এটা ফুটানোর জন্য ফুটানোর জন্য ভিতরে কাজ করতেছে খাতা জায়গাতে একদম দেখতেছি আর অন্য সরকারের কাজ করতেছে তখন এই একটা বিকট একটা শব্দ হইলো শব্দ হওয়ার পর আমরা একটু বাড়ি হলাম আমরা ভাবলাম কি গ্যাসের সিলিন্ডার টিলিন্ডার নিয়ে মানে আসতেছে তখন একটা আমরা বাড়িও দিয়ে দিতে একটা বাচ্চা আইসা দিয়ে এসে করে বাঁচাও 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 তখন আমরা দেখতে যে রাত্রে খুব একটা ইয়ে হয়েছে তবে অল্পেতে রক্ষা পায় সেই শিশু ছাত্রটি অনেকের মতে আরো বড় ধরনের ঘটনা হতে পারত যদি একই সাথে সবগুলো বোমা বিস্ফোরণ হতো তাহলে স্কুলের প্রচুর ছাত্রছাত্রী আহত হতো বিউরো রিপোর্ট আর ই নিউজ